বালিক্ষেত্রত আনন্দর বন্যা এগারী ষষ্ঠ শ্রেণীর ছাত্রই কড়িয়ে আনিলে বালিক্ষেত্রবাসী গৌরব বালিক্ষেত্রর হৃদয় পরশ দাসর সদৌ টাইকোয়ান্ডো প্রতিযোগিতাত রূপর পদক লাভ বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী মহাবিদ্যালয়ের খেলপথারত 37 সংখ্যক সদৌ ভিত্তিক টাইকোয়ান্ডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতা কামরূপ জেলার বালিক্ষেত্র নিবাসী হৃদয় পরশর দাসে রূপর পদক লাভ করে অঞ্চলটির রাজ্যখনলে সুনাম কড়িয়ে আনিছে। উল্লেখযোগ্য যে হৃদয় পরশর দাসে 2020 সনের জানুয়ারিত অনুষ্ঠিত মুম্বাইর নাসিকত রাষ্ট্রীয় টাংসত চ্যাম্পিয়নশিপত সোনার পদক লাভ করবলে সক্ষম হয়েছিল। বালিক্ষেত্রর পঙ্কজ কুমার দাস আর সংগীতা দাসের সুযোগ্য পুত্র হৃদয় পরশ দাসে সদৌ ভিত্তিক টাইকোয়ান্ডো প্রতিযোগিতাত রূপর পদক লাভ করত অঞ্চলবাসী অতি উৎফুল্লিত হয়ে পড়ছে। খেলোয়ে হৃদয় পরশ দাসে রূপর পদক লাভ করে নিজ বাসগৃহ আগে বালিক্ষেত্র আঞ্চলিক সাহিত্য সভা সম্পাদক সুশীল চন্দ্র ডেকা, শিবানী সংঘর সম্পাদক অবিনাশ কলিতা, সমাজসেবক বাসব চন্দ্র কলিতা, যুব সমাজসেবক তিলক ডেকা, মন্দির পরিচালনা সমিতির সম্পাদক গণেশ কলিতায় গামোচা হরে আদিরে সম্বর্ধনা জানায়। লন্ডন টাইকোয়ান্ডো একাডেমি গুৱাহাটীৰ প্রশিক্ষক নবজিৎ বর্মনের তত্ত্বাবধানত হৃদয় পরশ দাসে প্রশিক্ষণ লৈছে। রঙিয়ার ক্যামেরা পার্সন টিকুর সহ মনুল হকর রিপোর্ট, ডি পাবলিক নিউজ। গুৱাহাটী বালভাটি পাবলিক স্কুল পঢ়ো ক্লাস 6। মই গেম খেলিব গলো সদৌ ভিত্তি টাইকোয়ান্ডো প্রতিযোগিতা। মই চিলভাৰ মেডেল লাভ করলো। অনুভব তো ভালে লাগছে। মা দেউতা ককা আইতার আশীর্বাদত মই সিলভার মেডেল লাভ করলো রাইজর আশীর্বাদত। মই আজি অত্যন্ত সুখী অনুভব করছো যেহেতু 37 সংখ্যক রাজ্যিক ভিত্তিক টাইকোয়ান্ডো প্রতিযোগিতাখন যাওয়া 17 তারিখেরপরাই 20 তারিখলৈকে চলিছিল। তার ভিতর ইহতর ক্যাটেগরি 32 জন আছিল। তার ভিতর ই রানার্স আপ হবলৈ সক্ষম হয়েছে, লগতে সিলভার মেডেল অর্জন করেছে। আজি মই পিতৃ হিসাবে সচাকৈ বড় গৌরব অনুভব করছো, তথা রাইজর সহায় সহযোগিতা আর আশীর্বাদ আমার সদায় কাম্য থাকবে। ধন্যবাদ। মোর অনুভব তো মানে কি আনন্দ পাইছো মানে নিজে কবা ধর আনন্দতে মোৰ চকুত পানী তাৰমানে কালির পরাই ওলাই আছে আনন্দর, মানে ইমান ভাল লাগিছে যে আমার আজি এই অঞ্চলত এই নামটো যে আনিব পাৰিছে সেইটোৱে মোৰ মানে বিৰাট আনন্দ। আৰু আনন্দৰ কাৰণে মই তাৰমানে এনে আনিছোঁ যে কথা ক'লে চকুত পানী ওলায়। এনেকুৱা লাগিছে যে মোৰ নাতি ল'ৰা যে এইখিনি সুনাম কঢ়িয়াই আনিব পাৰিছে, গতিকে মই আনন্দ সীমাহীন আনন্দ পাইছোঁ আৰু।